করতে আমার ছেলে ঘুম থেকে উঠছে। বাবা কি করো তুমি, তুমি কি করো, তোমার লজ্জা লাগে, লজ্জা লাগে? হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। শিবলি রাইস স্নেহা চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি সারাদিনে কী করি না করি সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আমি কী করি পুরোটা তোমরা দেখতে থাকো। সকাল সকাল রোদে না দিলে পরে শুভাইতেছে না, কারণ খুব একটা রোদ নাই, ওই জন্য তাদের দিচ্ছি সবাইকে। কাপড়গুলো শুকাই দিয়ে দিলাম, তাই এদিকে এই যে রান্না বসাই দিছি, ভাত রান্না করতেছি। তরকারি কোনো রান্না করিনি, তরকারি কাটবো। আর আজকে হচ্ছে তরকারি রান্না করবো, হচ্ছে করলা আলু এগুলো রান্না করবো। আর কালকে তরকারি ছিল, সেটাই হয়ে যাবে আজকে। করলা আলু, করলা আলু ধুয়ে নিয়েছি, এই যে এখানে পেঁয়াজ ভাজতেছি, শুটকিটা দিয়ে দেবো ওখানে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে ফল, মানে তিন চার রকমের ফল এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো লবণ দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠছে। বাবা কি করো তুমি, তুমি কি করো, আমার তো এখনো রান্নাই হয়নি বাবাই, কি করতেছ, তুমি কি করো, এটা বাবারে কি করে, বাবা এসো না, বাবারে কি করে, তুমি ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠলা, হাঁটতে সরাও বাবা, হাঁটতে সরাও, তোমার লজ্জা লাগে, লজ্জা লাগে? করে গেছিলাম এই যে, এখন এগুলো সবগুলোই থেতলে নেব, খাটি করবো আর কি। এটা হয়ে গেছে, এটা এখন তুলে নিব। এই যে সময় পর আসলাম, দুপুরে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, তারপর ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, আরও কাজ ছিল তো সেগুলো করলাম। আর এদিকে ছিল ঘুমাইছে, জেগেছিল, ঘুম পাড়াইলাম, কাপড় ধুইলাম, কাপড় ধুয়েছি সকালবেলা, আবার ধুইলাম বিছনার চাদরে, আমার ছেলে পায়খানা করে দিছে তো এটা আবার এখন ধুইলাম, তো কাপড়গুলো তুলবো এখন। কাজ শেষ হয় না জীবনে, সকালবেলা ওগুলো দিছিলাম ওগুলো এখন তুলে নিবো, আর এই কাপড়গুলো দেবো সবাইতে।
বিছনার চাদরটা এখন শুকাই দিয়ে দেবো। এই যে এটা দিয়ে দিয়েছে, এখন বেল করে এটা দিয়ে দেবো। এটা রান্না করতে করতেই ছেলে উঠছে, তো আবারও ঘুম পাড়াই দিলাম। আর দেখো দেখো দেখো, এই এই